সো ওকে ভিউয়ার্স, মোবাইল দিয়ে সাবটাইটেল অ্যাড করার জন্য এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। সো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি, তারপরে এখানে সার্চ বাটনে আপনার সার্চ অপশন আপনাকে লিখতে হবে ইউটিউব, যে আমার ইউটিউব আছে এখানে ইউটিউবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনি উপরে যে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ডেস্কটপ সাইট নিয়ে দিবেন, তখনই আপনার এখানের যে ভিডিওগুলো আপনার চ্যানেলের সব ভিডিওগুলো এরকম ডেস্কটপ একটি দেখাবে। এখন আপনি এখানে লোগোতে ক্লিক করে আপনি যে চ্যানেলের ভিডিওগুলোতে সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন ওই চ্যানেলটা ওপেন করে নিন। সো আমি এই চ্যানেলটাতে চাচ্ছি, এখন ইউর চ্যানেলে ক্লিক করুন। সো আমি এখন ইউর চ্যানেলে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে এখন আমি এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে এখানে সাবটাইটেল অপশন দেখতে পাচ্ছেন, সাবটাইটেলে ক্লিক করবেন। সাবটাইটেলে ক্লিক করার পরে এই যে দেখুন এরকম একটা পেজ চলে আসবে, এখানে আপনি যে ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চান ওই ভিডিওটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে দুইটা অপশন চলে আসছে, অটোমেটিক্যালি একটা অপশন এটা হিন্দিতে কনভার্ট হয়ে যাবে, আরেকটা অপশন আছে আপনি নিজে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। সো আমি নিজে ইংলিশ সাবটাইটেল অ্যাড করার জন্য এখানে অ্যাডে ক্লিক করব, আর যদি অটোমেটিক্যালি হিন্দি করতে চান এখানে ডুপ্লিকেট এখানে ক্লিক করলে এটা হিন্দি হয়ে যাবে। সো আমি অ্যাডে ক্লিক করতেছি। অ্যাডে ক্লিক করার পরে আমি প্রতিটা অংশে সাবটাইটেল কীভাবে অ্যাড করবেন তা দেখাবো। এখানে তিনটা অপশন আছে, তিন উপায়ে আপনি সাবটাইটেল অ্যাড করতে পারেন, তিনটা অপশন দেখে নেন। ওকে, সো আমি ম্যানুয়ালি করতেছি। ম্যানুয়ালি করার জন্য এখন আমি প্রথমে ভিডিওটা এখানে শুনে নেব, এখানে কী বলা আছে। এই যে ভিডিওটা আমি শুনতেছি, তারপরে আমি এখানে লিখে দিব সাবটাইটেলটি। সো এখন আমি সাবটাইটেলটি এখানে লিখে দিব। সো ফাইনালি উই গেট দিস, ওকে, উই গেট টু মোল অ্যামোনিয়া অ্যান্ড CO2, যেটাই ছিল এখানে শুনে নেন আবার। আমি এটা এখানে লিখে দিলাম, তারপর আপনি ভিডিওটি পজ করে এখন দেখে নেবেন আপনার এই ডিউরেশনটা কতটুকু ডিউরেশন, 0 মিনিট থেকে 0 সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত, এখানে 10 সেকেন্ড পর্যন্ত চলে গেছে। আমি 10 সেকেন্ড সিলেক্ট করলেই এই লেখাটা 10 সেকেন্ডের মধ্যে, 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে এখানে, এই 10 সেকেন্ডের পর থেকে আর পরের পার্টগুলো আমি আবারও শুনে নিচ্ছি। ওইটা আমি ওইখানে উপরে দেখবেন যে প্লাস আইকন আছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা সাবটাইটেল অ্যাড করার জন্য আপনার একটা অপশন চলে আসবে। সো আমি প্লাস আইকনে ক্লিক করলাম, এই যে দেখুন এখন এখানে যে যা শুনেছি তা আমি এখানে লিখতেছি। সো অ্যামোনিয়া ইজ গোয়িং টু দ্য ইউরিয়া প্লান্ট বাই দ্য অ্যামোনিয়া পাম্প অ্যান্ড ফাইনালি ইট উইল গো টু দ্য রিয়েক্টর। সো এইভাবে আপনারা সাবটাইটেল অ্যাড করার পরে এখানে পাবলিশে ক্লিক করলে আপনার সাবটাইটেলটা ভিডিওতে সেভ হয়ে যাবে।